कैप्टन हॉर्स रेडी आछे कि ना गिया देखो गो साहेब আপনি এভাবে কিছুতেই আমার বাবা মশাইকে আটক করতে পারেন না পথাৎ কারণ সিদ্ধান্ত আমার বাবা মশাইয়ের নয় উপর কি বলছো তুমি কে পাঠিয়েছে তোমাকে এখানে যাও ঘরে যাও যাও বলছি না না বাবা মশাই আজ আমি কিছুতেই আপনার এই আদেশ মানতে পারবো না সাহেব আপনি তো একজন প্রতিনিধিকে আটক করতে চান আমি যাব আপনার সঙ্গে চলুন কিন্তু প্লিজ আমার বাবা মশাইকে ছেড়ে দিন বাবু প্লিজ ক্লিয়ার দ্য পাথ সরিয়া যান আই এম অন ডিউটি আপনি কোম্পানি বাহাদুরের কার্যে বাধা দিতেছেন কি হচ্ছে কি ভোপাল সব কি করছো তুমি তাড়ি গাও তোমার দাদাকে এইসব পাগলামি করতে বারণ করো তাকে নিষেধ করো তাকে এখান থেকে নিয়ে যাও এখান থেকে দাদা চুপ একদম চুপ করে থাক দাড়িকা বাবা মশাই আপনি যদি দিদমার প্রতিনিধি হয়ে এত বড় একটা সাজা মাথা পেতে গ্রহণ করতে পারেন তাহলে তাহলে আমি কেন আপনার প্রতিনিধি হয়ে এই সাজা গ্রহণ করতে পারি না বলুন গোপাল গোপাল আমার কথা শোনো এদিকে এসো শোনো শোনো কি করছো কি তুমি আমরা সকলে আছি সবাই মিলে কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব সরে দাঁড়াও দাদা আমার কথা শোনো কি মলিক বসে আপনি আর উকিল বাবু এখানে কি করছেন আগে হ্যাঁ সেজু বাবু উকিল বাবু জজ সাহেবের কাছ থেকে মামলার রায় বের করে একেবারে আদালতের হুকুমনামা সঙ্গে করে নিয়ে এসেছেন উকিল বাবু সাহেব মশাই ওই আদালতের যে নির্দেশনামাখানা সাহেবকে দেখান দেখি নিশ্চয়ই এই যে আদালতের রায় হুকুমনামা মলিক বসে আপনি একবার এদিকে আসুন হোল্ড লেট হিম গো আগে সেজুবাবু সাহেবরা তো আগে মামলা করেইছিল এবং তার রায়ও বেরিয়েছিল আমি উকিলবাবুকে সকালে বলেছি যে সেই মামলার রায়ের একটা নকল তৈরি করতে আমার কথা অনুযায়ী উকিলবাবু তাই করেছে তবে আদালতকে জরিমানা দিতে হয়েছে জরিমানা দিতে বলেছে তার মানে তো কাউকে আটক করা যাবে না মিস্টার বিশ্বাস মহামান্য আদালত রানীমার এই পথ বন্ধ করিয়ে দেবার বিষয়টিকে নিন্দা করিয়াছেন এবং 50 রুপিজ ফাইন ধার্য করিয়াছেন রানীমাকে এই পথ খুলিয়া দেবার জন্য রিকোয়েস্ট করিয়াছেন সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করিয়াছেন মিস্টার বিশ্বাস সাহেব আমি তো প্রথম থেকেই বলে আসছি এই সিদ্ধান্ত আমার নেবার বিষয় নয় রানীমা হুকুম দিয়েছেন রানীমা বুঝবেন তবে রানীমার আগাম জরিমানাখানা কিন্তু জমা রয়েছে আমি বলছি সেই টাকাখানা আপনি নিয়ে যান মল্লিক মশাই আগে সেজুবাবু উকিলবাবু ইতিমধ্যে জরিমানা জমা করে দিয়েছেন উকিলবাবু আপনার কাছে জরিমানা জমার যে রসিদটা আছে সাহেবকে দেখান দেখি নিশ্চয় নিশ্চয় আমি এক্ষুনি দিচ্ছি ইটস অল রাইট অফিসার্স কাম স্যার হোয়াট মিস্টার বিশ্বাস কই আপনি আমাকে বলেননি তো হিজ এক্সেলেন্সি গভর্নর জেনারেল আসিতেছেন আপনাদের ফেস্টিভ্যালে আপনারা কি চাইতেছেন কেন বলেন নাই সাহেব উনি যে আসবেন তা সত্যি আগে থেকে বোঝা যায়নি
রানীমা নিমন্ত্রণ পাঠিয়েছিলেন বটে। গোপাল দাড়িকা রাঘব মল্লিকমশাই আপনার ব্যবস্থা করতে হবে। তাহলে সাহেব ওই পথ খোলার বিষয়খানা মুলতুবি রইল। একেবারে বড়লাট বাহাদুরের সামনেই কথা হবে, তাতে আপত্তি নেই তো? অফিসার্স টেক পজিশন, গো 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 ফাস্ট।